ভাইরাসের দ্বিতীয় ধাপে পূর্বের তুলনায় আরো জোরালো গতিতে বাড়ছে সংক্রমণ। গেল ২৪ ঘন্টায় গত ৬ মাসের রেকর্ড ভেঙে সর্বোচ্চ সংক্রমণ ঘটেছে। যুক্তরাষ্ট্রে শনাক্ত হয়েছে ৭৩,০০০এর বেশি মানুষ, একদিনে মারা গেছে ৯৪৩ জন। সংক্রমণ ঠেকাতে বিভিন্ন অঙ্গরাজ্যে লকডাউন জারির পাশাপাশি ২১ আগস্ট পর্যন্ত মেক্সিকো ও কানাডার সীমান্ত বন্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। ভয়াবহ পরিস্থিতি ব্রাজিলেও, একদিনে সর্বোচ্চ ১,২৯৯ জনের মৃত্যু হয়েছে, মোট আক্রান্ত ছাড়িয়েছে ২০,১৪,০০০। ভারতের অবস্থাও ভয়াবহ, দেশটিতে একদিনে রেকর্ড ৩৫,০০০ মানুষের করোনা শনাক্ত হওয়ায় মোট আক্রান্ত ১০,০০০ ছাড়িয়েছে, মারা গেছে মোট ২৫,৬০০ মানুষ। এ অবস্থায় দেশটির বিভিন্ন অঞ্চলে লকডাউন কঠোর করেছে সরকার। এদিকে দক্ষিণ এশিয়ার করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটি। সংস্থার এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান জন ফ্লেমিং যুক্তরাষ্ট্র থেকে দক্ষিণ এশিয়ার দিকে দৃষ্টি ফেরানোর পরামর্শ দিয়েছেন। দ্রুত হারে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বৈশ্বিক আক্রান্তের তালিকায় ষষ্ঠ অবস্থানে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা। এছাড়া সংক্রমণের দ্বিতীয় ধাপে আবারও লকডাউনে ফিরছে অনেক দেশ। অস্ট্রেলিয়া, ইরান, যুক্তরাষ্ট্র, কলম্বিয়া ও মরক্কোতে নতুন করে লকডাউন জারি করেছে সরকার। এদিকে কোভিড-১৯ পরিস্থিতির কারণে বছরের শেষ নাগাদ ২৬,৫০০ কোটি মানুষ অনাহারের মুখে পড়তে পারে বলে জানিয়েছে জাতিসংঘ। পরিস্থিতি মোকাবেলায় রেকর্ড পরিমাণ অর্থ সহায়তার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ১,০৩০ কোটি ডলার ত্রাণ তহবিল গঠনের আবেদন জানিয়েছে সংস্থাটি। মহামারীর কারণে চলতি বছরের শেষে ১৩ কোটির বেশি মানুষ চরম ক্ষুধার্তের তালিকায় যুক্ত হবে, সোমবার জাতিসংঘের এক প্রতিবেদনে উঠে আসে এই তথ্য। প্রতিবেদনে বলা হয়, করোনাকালে অপুষ্টির বিচারে আফ্রিকার চেয়েও বাজে অবস্থা এশিয়ার। আফ্রিকায় যেখানে অপুষ্টিতে ভোগা মানুষের সংখ্যা ২৫ কোটি, সেখানে এশিয়া এ সংখ্যা ৩৮,১০,০০০। গেল ৫ বছর ধরে বিশ্ব জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে বেড়েছে ক্ষুধার্তের সংখ্যা। শতাংশের হিসেবে তেমন হরফের না হলেও সংখ্যার বিচারে বেড়েছে। বিশেষজ্ঞদের হুঁশিয়ারি, ক্ষুধার বিরুদ্ধে যুদ্ধ জয়ের পথে প্রতিবন্ধকতা তৈরি করেছে কোভিড-১৯, যা খাদ্যপ্রাপ্তির আশাকে ফেলেছে ঝুঁকিতে, আরো বড় করে ফেলেছে খাদ্য যোগানের সীমাবদ্ধতাকে। জাতিসংঘের ৫টি সংস্থার প্রধান, যিনি এই প্রতিবেদন তৈরিতে সর্বোচ্চ ভূমিকা রেখেছেন, তিনি বলেছেন, পৃথিবী প্রতিশ্রুতিবদ্ধ যে ৫ বছর পর ক্ষুধা, খাদ্য নিরাপত্তাহীনতা ও সব রকম অপুষ্টি দূর হবে। কিন্তু তিনি এও বলেছেন, বর্তমান পরিস্থিতিতে ২০৩০ সালের মধ্যে হয়তো এটা অর্জন করা সম্ভব হবে না।